ক্রোধ আমি যদি ক্রোধ করি তাহলে সংহার এলে সেই ক্রোধ তো বিপর্যয় এনে দেবে কিন্তু ছেলে দুষ্টুমি করছে আমি যদি রাগ না দেখাই শাসন না করি উপযুক্তভাবে তাকে না আমি তাকে বোঝাই তাহলে সে তো এলোমেলো হয়ে যাবে তাহলে তারও একটা মাত্রা থাকা দরকার এই যে লোভ বলি ক্রোধ বলি কাম বলি মদ মোহ মাশ্চর্য যাই বলি এগুলো আমার জীবনে একটা দিক পরিপূরণ করে আর একটা দিকে বিপদও এনে দেয় তাহলে এর থেকে মুক্তির উপায় মুক্তির উপায় জীবনের বাইরে কাউকে ভালোবাসা এমন কাউকে ভালোবাসা যিনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন তার হাতে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া মহাভারতের যুদ্ধে আছে যে অর্জুন বসে আছেন গান্ডীপ নিয়ে যুদ্ধ করছেন আর কৃষ্ণ সারথী তার হাতে রথের গুরু দায়িত্ব ছেড়ে দিয়েছে আর যুদ্ধ করছে সে কিন্তু এই অর্জুনের কি অবস্থা হয়েছে মহাভারতে দেখা যায় যে কুরুক্ষেত্রে যুদ্ধে এসে অর্জুনের হাত থেকে ধনুক বান পড়ে গেছে অস্ত্র সে বলছে আমি যুদ্ধ করব না সে বলছে আমি এই কুরুক্ষেত্র ছেলে পালাবো কৃষ্ণ ভগবান তখন তাকে উদ্দীপ্ত করে কৃষ্ণ ভগবান তাকে দীপ্ত করলেন কর্তব্য সম্বন্ধে জীবনের কর্তব্য সম্বন্ধে তাকে জাগ্রত করে তোলেন আর রথের দড়ি কৃষ্ণ ভগবানের হাতে তখন অর্জুন উদ্দীপ্ত হয়ে যুদ্ধ নামলেন যুদ্ধের ফলাফল সকলেরই জানা যে অর্জুনরা জয়লাভ করেছিলেন কৃষ্ণের কল্যাণ তাহলে এরকম করে যে জীবনকে দিতে পারে সমর্পণ করতে পারে সেই জয়ী হতে পারে নচেত কারুর সম্ভব না আমি এটাও করব ওটাও করব হবে না একটা লোক ছিল সে সবসময় যেত বাজারে গেলে কিছু না কিছু ফাউ নিয়ে আসত কোনো না কোনো কিছু ফাউন তার চাই চাই বাড়ি থেকে গেছে একটা কাপ নিয়ে তেল নেবে বলে কাপে তেল নিয়েছে তেল নিয়ে এবার দোকানদারকে বলছে এবার আমাকে ফাউ দাও দোকানদার বলছে দেবো কোথায় সে কাপটা দিল উল্টে বলে এই যে কাপের তলায় যে ছোট্ট গাড্ডাটা আছে এখানে দাও এবার ফাউটা ধরে উল্টো করে সে চলছে বাড়ির দিকে পথে দেখা হয়েছে একজনের যে যাচ্ছ কোথায় কাপ উল্টে বলে এটা ফাউ আছে বলে আসল কোথায় বলে এই যে আসল তো দোকানেই পড়ে গেছে তো জীবনে অনেক কিছু আছে যেটা আসল আর যেটা ফাউ ফাউ নিয়ে যে বোঝে যায় তার জীবন কিন্তু কখনো স্থির হয় না কখনো স্থির হবে না অস্থির হয়ে চলবে সবসময় ভয় সবসময় আতঙ্ক এই চাকরি যাবে ছয় মাস পরে আমাদের চাকরি যাবে আমার পরীক্ষা দিচ্ছি হচ্ছে না কেন হচ্ছে না সহজ উপায় পরীক্ষা দেব যে আমি ফেল করবই বারবার ফেল করবে সে ব্যাটা ফেল করবেই কেননা সে তো পেছন ঘুরে সামনে চলছে চলার কথা সামনে চোখ সামনে রাখা উচিত যেটা আমার ফেল হয়েছি সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে মনকে দীপ্ত করে তোলা যে আমি পারবই পারব এইভাবে জাগ্রত করা মনকে তবেই সে পারবে পারো কথা নিজের মনকে আগে জাগাতে হবে তাহলে সে পারবে মন যুক্ত হলো না পারগতায় আমি খালি বই পড়ে যাচ্ছি আবার পরীক্ষা দেব আবার ফেল করব যেরকম করে পারগতায় উত্তীর্ণ করা যায় নিজের মনকে সেই অবস্থায় নিয়ে যেতে গেলে নিজের দেহের বাইরে কাউকে ভালোবাসতে শিখতে হবে ভালোবাসতে যদি না শিখি কিছুতেই হবে না আর এই ভালোবাসা এরকম কাউকে ভালোবাসতে হবে যিনি সবার মঙ্গল সাধন করতে পারেন শুধু আমার নয় আমারও আমার বন্ধুরও আমার শত্রুরও সবার মঙ্গল তিনি করেন সবার পরিপূরণ তিনি করতে পারেন এরকম কাউকে ভালোবাসতে হবে আ দেখলে ভালোবাসলে হবে না যাকে তাকে ভালোবাসলে হবে না সে কিন্তু আমাকে কোনো না কোনো সময় বিপদ ডেকে আনবে তাহলে ভালোবাসতে হবে এরকম কাউকে জীবনে কাউকে এরকম ভালোবাসতে শিখতে হয় যাকে ধরলে আমার জীবন উত্তীর্ণ হতে পারে লতার স্বভাব অবলম্বন করব উচ্চ দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। এই হচ্ছে আমার জীবন আর মানুষ হয়ে জন্মেছি বিপদ আসবেই আসবেই আসবে আর আমি সবসময় প্রার্থনা করি সবার বাড়িতে যেন কিছু না কিছু অশান্তি থাকুক এটাই আমার প্রার্থনা আমার দাদু শ্রী বর্দা প্রার্থনা করতেন সবার দুঃখ আমার হোক সবাই সুখে থাকুক আর আমি তার নাতি হয়ে বলছি সবার ঘরে কিছু না কিছু অশান্তি থাকুক তাহলে ঠাকুর থাকবেন মাথায় আর নচে ঠাকুর বললে মানুষ আমি সব সময় এটাই প্রার্থনা করি সবার অশান্তি রামচন্দ্র ভগবান রাজপুত্র হয়ে জন্মেছেন বালক বয়স উত্তীর্ণ হলো সাথে সাথে নিয়ে গেল তারকা তারকা তারকার রাক্ষসীকে মারার জন্য ওখান থেকে বিড়লেন বিয়ে হলো ঘর সংসার জমতে না জমতেই তাকে যেতে হলো বনবাসে বনবাসে তিনি একাই যাবেন তার স্ত্রী বললো আমি সহধর্মী নিয়ে আমিও যাব তার ভাই বলল তুমি যেখানে সেখানে আমি তিনিও চলেন বনে গেলেন নিরাপদেই কাটছিল দিন বনবাসের পর্ব প্রায় শেষ এমতাবস্থায় হঠাৎ কোথা থেকে রাবণের উদয় সীতাহরণ বউ নিয়ে চলে গেছে একজন তিনি কি করবেন তিনি নিজের ভূমিতে নেই তিনি অন্যের ভূমিতে আছেন অন্য জায়গায় বাস করছেন একাকি সেখানে তিনি সংগ্রহ করলেন পুরুষোত্তম এই তিনি বিপরীত অবস্থা থেকেও নিজের প্রতিকূল অবস্থাকে অনুকূলে তার স্ত্রী নাই জঙ্গল একটা এমন জায়গা যেটা তার নিজস্ব ভূমি নয় অন্যের ভূমিতে তিনি আছেন সেখানে গিয়ে ওই প্রতিকূল অবস্থাকে অনুকূল করে নিয়ে গেলেন রাবণের সাথে যুদ্ধ করতে তাহলে সারা জীবন তাকে নানা রকম ঘাত প্রতিঘাতে চলে যেতে হয়েছে কিন্তু স্বয়ং পুরুষোত্তম তার কথায় আরাম ছিল ভিড়লেন সীতাকে নিয়ে সেখানেও তাকে ত্যাগ করতে হল এমন পরিস্থিতি যে তাকে ত্যাগ করতে হলো কিছুদিন আগে ডিবেট হয়েছে যে রামচন্দ্র যদি পুরুষোত্তম হবেন তাহলে তার বউকে নিয়ে আবার কার না কার কথায় তাকে পাঠিয়ে দিলেন কেন ত্যাগ করলেন কেন ঠাকুর কি বলছেন এই বিষয়ে মেয়ে ছেলেদের জগৎ অন্দর মহল সবাই গর্ভবতী সীতাকে জিজ্ঞেস করে রাবণ কেমন ছিল চেরিরা কেমন ছিল রাক্ষসগুলো কি করত অশোক বনে কি কী হতো কুম্ভকর্ণ কেমন ছিল সব সবসময় একটা নেগেটিভ আলোচনা গর্ভের সন্তান ওই নেগেটিভ এর মধ্যে জন্ম নেবে পুরুষোত্তম রামচন্দ্র তিনি জানেন এই গর্ভের সন্তানের মধ্যে অন্য অন্যরকম ভাব কি তিনি করলেন কি স্ত্রীকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিলেন একটা অছিলা খুঁজে নিয়ে যে যাও ওই আশ্রমে গর্ভের সন্তানকে জন্ম দাও তাহলে সুস্থ সন্তান জন্ম হবে পরিবেশ যেরকম মায়ের মন যেরকম গর্ভের সন্তানও সেরকম নচে দৈত্যকুলের প্রহ্লাদ জন্ম নেবেই বা কেন অতএব সবই জানেন যে পুরুষোত্তম হয়ে জন্মালেও এই জগৎ আমাদের ছেড়ে দেয় না তাকে নানা রকম পরীক্ষা নিরীক্ষা সংঘাতের মধ্যে দিয়েই যেতে হয় আর তার থেকে উত্তীর্ণ হতে হয় রামচন্দ্রকে দেখে কি শিখি যে উত্তীর্ণ হওয়া যায় প্রতিকূলতাকে অনুকূল করে এনে উত্তীর্ণ হওয়া যায় কঠিন পরিস্থিতিকে বিপরীত পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে এসে এগিয়ে যাওয়া যায় এই শিক্ষা। হয় পুরুষোত্তমকে যখন আমি জীবনের কাণ্ডারি হিসেবে ধরি তাহলে এইটাই শিক্ষা। এইটাই শিখতে হয় এটাই চর্চা করতে হয় এটাই বলতে হয় আর এই রকম করেই চলবেন এখানে উৎসবে খালি আনন্দবাজার প্রসাদ নিলেন বাবাই তাকে দেখলেন আর দু চারটে গান কথা শুনে বাড়ি গিয়ে চুপ করে বসে না এই কথাগুলোকে চর্চা করে মায়েরা যারা আছেন প্রচুর কাজ আছে আপনাদের আপনারা যারা গৃহ সামলান দুপুর বেলাটা যদি ফাঁকা থাকেন বেরিয়ে যাবেন পাশের বাড়িতে চলে যাবেন অন্দর মহলে ঢুকে যেতে পারেন প্রত্যেকটা মা যেটা দাদারা পারে না একদম ঘরের হেসেল অবধি আপনাদের অবাধ গতি পাশের বাড়িতে যাবেন গল্প করে আসবেন ঠাকুরের কথা চর্চা করে আসবেন যদি প্রয়োজন হয় তখন দাদাদের ডাকবেন যে এই বাড়িতে চলুন তখন যা করলে দীক্ষা হবে এই কাজটা আপনারা করবেন প্রত্যেকটা মায়ের এটা দায়িত্ব যারা তোমরা স্টুডেন্ট বাচ্চারা আছো তোমরা তোমাদের বন্ধুদের আলোচনা করবে আমরা মধ্যে প্রত্যেকে চেষ্টা করব এই ত্রিপুরায় যেখানে আছি আমরা এরকম ভাবে চেষ্টা করব প্রত্যেকটা নগরে প্রত্যেকটা শহরে প্রত্যেকে যেন আমার বাড়ি আর আমার পাশের বাড়ি আমার পাড়াটুকু নিয়ে আমি চেষ্টা করি বড় করে ভাবতে হবে না ওই মন্দিরে কি হচ্ছে ওইখানে কি হচ্ছে এইগুলো নিয়ে ভাবার দরকার নেই এইটুকু খালি ভাবেন এইটুকু নিয়ে খালি ভাবতে হবে যে আমি আমার বাড়ি আমার আশেপাশের বাড়ি ঘরগুলোকে ঠাকুর করে তোলার চেষ্টা করি অন্তত এইটুকু চেষ্টা করি দেওঘরে গেছে একজন আমাকে কিছু কথা বলছে আমি তাকে বলছি যে আমার বন্ধুকে যদি আমি পাঁচ টাকা দিই তাহলে আমার শত্রুকে যেন দশ টাকা দিতে পারি তবেই আমি ঠাকুরের মানুষ আমার বন্ধুর যখন প্রয়োজন তখন যদি পাঁচ টাকা দিই আমার শত্রু যে তাকে যেন আমি দশ টাকা দিতে পারি যে আমার বিরুদ্ধে কথা বলে যে আমার পক্ষে নয় তাকে যেন আমি বেশি দিতে পারি তবেই বোঝে যাবে আমি ঠাকুরের কথা একজনকে আমি বোঝাচ্ছি একটা জীবনের কথা পাঁচ থেকে শুনছিলেন এক ভদ্রলোক তিনি কান খাড়া করে শুনছেন আমি এই লোকটির সাথে কি কথা বলছি শুনে উনি চলে গেলেন নিজের বাড়ি যে তিনি শুনছিলেন দূর থেকে বাড়ি গিয়ে ওনার পাশের বাড়ির যার সাথে লাগোয়া তিরিশ বছর ধরে তাদের ঝগড়া কোনো মুখ দেখাদেখি নেই যাতায়াত নেই কিন্তু উনি ভাবলেন যে বাবাইদে তো এই কথা বলছিলেন একজনকে এটা আমি আমার জীবনেই আগে করব উনি বাড়িতে একটা সৎসঙ্গ রাখলেন এবং বাড়ির প্রত্যেকটা সদস্য হাত জোর করে যে বাড়ির সাথে ঝগড়া সেই বাড়িতে গেলেন বললেন যে আমার বাড়িতে সৎসঙ্গ রাখা হয়েছে আপনি যদি আসেন সপরিবারে তাহলে আমার খুব আনন্দ হবে তিরিশ বছরের ঝগড়া তিরিশ বছরের বাঁধ একদিনে কোনো এক বাবাইদার দেওঘরে বসে একজনকে বলছে তৃতীয় ব্যক্তি সেটা শুনে তার জীবনে এটাকে প্রত্যক্ষভাবে লাগালো তিরিশ বছরের তাদের ঝগড়ার দেওয়াল ভেঙে সে চলে গেল পাশের বাড়িকে নেমন্তন্ন করতে এই তিরিশ বছর বাদে যখন পৌঁছালো নেমন্তন্ন করতে সপরিবারে সবাই মিলে হাত জোর করে তখন যে বাড়িতে গেল সে বাড়ির কর্তা বললেন যে আমার বাড়িতে উনি যদি তিরিশ বছরের এই বাঁধ ভেঙে আসতে পারেন নেমন্তন্ন করতে তাহলে আমাদের কর্তব্য তার বাড়িতে যাওয়া বাড়ির যে যেখানে আছে সবাইকে জড়ো করে সবাই মিলে একসাথে পাশের বাড়ির নেমন্তন্ন ডাকে সাড়া দিতে তারাও চলে গেল তিরিশ বছরের দূরত্ব কোন এক বাবাইদার কথায় তাও তাদের বলিনি তারা ছুটেছে মাত্র সেটা তাদের জীবনে অ্যাপ্লাই করে এই রেজাল্ট যে তাদের ব্যবধান করতে তিরিশ বছরের অসৎভাব যেটা তৈরি হয়েছিল সেটা এক লময় তারা ভেঙে দিল আমি বলছি ঠাকুরের কত কথা আছে আমি সব কথা জানি না যে মানুষটা আমাকে যে কথাটা জিজ্ঞেস করলো সে কথার হয়তো আমার জানা নেই আমি বলতে পারি দাদা আপনার ফোন নাম্বারটা দিন আমি দেখে নিয়ে বলছি আপনাকে বাড়িতে যে কটা ঠাকুরের বই আছে পড়ে পড়ে দেখি যে কোনটা এর এনার সমাধান সূত্র দিতে পারে সেই কথাটাই বলতে পারে। তাহলে আমার পড়াও হবে জানাও হবে বলাও হবে আর যাকে বলছি সেও সমাধানী সূত্র পাবে প্রত্যেকে এইভাবে যাজন করে প্রত্যেকে ঠাকুরের বইগুলো নিজের পক্ষে একটা দুটো বই জোগাড় করে রাখেন বাড়িতে আরে উড়িষ্যা গেছি সেখানে বলছে একজন যে এইখানে একটা বাবাজি আছে সেই বাবাজির অনেকগুলো শিষ্য আছে সে বাবাজি দীক্ষা টীক্ষা দিয়ে বেরোয় সে বড় বড় দাড়ি গেরুয়া ধাড়ি সে বাবাজি ঠাকুরের বইগুলো রেখে দিয়েছে যত্ন করে আর ঠাকুরের বই পড়ে আর শিষ্যদের ওইগুলোই বলে নিজের ভাষা করে তাহলে সমাধানী সূত্র সে একটা ভেজাল নোট আসল নোট হওয়ার লক্ষ্য নিয়ে লড়ে যাচ্ছে বাজারে তো আমরা তো আসল প্রত্যেককে আসল আমাদের তো ঠাকুরের প্রতি ভালোবাসাটা তো নির্ভয় না তো বাড়ি ছেড়ে এই মাঠে এসে সারাদিন ধুলো আর রোদের মধ্যে ঘুরবো কেন তোমাকে ভালোবেসেছি বলেই তো এসেছি ঠাকুর তোমাকে ভালোবাসিতে এটা তো প্রমাণ না তো কেক বাড়ি ছেড়ে এই রবিবারের দিন আগামী দিন বড়দিন সবাই তো আনন্দ করতে থাকবে এই সময় পিকনিক করে ফিস্ট করে আনন্দ করে এই হালকা মেজাজে থাকে সেই দিনে আমরা সবাই সমবেত হয়ে একটা উৎসব প্রাঙ্গনেছি তাহলে ভালোবাসি আমি ঠাকুর আর যদি ভালোবাসি যদি মূলও খাই কি বেরোবে আমার মুখ দিয়ে কিসের ঢেকুর মূল ঢেকুর যদি ঠাকুর থাকে ভেতরে তাহলে কি বেরোবে আমার মুখ দিয়ে ঠাকুর ঠাকুর বেরোবে আর অন্য কিছু বেরোবে না তো অন্য কথার মধ্যে যাবেন না সবার সাথে সম্পর্ক করুন ঠাকুর নিয়ে যেটুকু কথা হবে ঠাকুর নিয়ে কথা হবে আর বাকিটা আমার ধান্দার কথা আমি ধান্দার নিয়ে মিলিয়ে দেবো আপনার সাথে মশাই আমার ঠাকুর নিয়েই কথা এইটুকু সম্পর্ক রাখুন কোনো শর্টকাটে যাবেন না আনন্দে থাকেন বাড়িতে যদি কেউ সুস্থ অসুস্থ চা থাকুক নিজের সাধ্য জ্ঞান বুদ্ধি অনুযায়ী যুক্ত হবেন করে যান লেগে থাকেন চিকিৎসা করেন বুদ্ধি নেন আলোচনা করেন পরামর্শ নেন কোনো না কোনো উপায় হবে দয়া দেখেছেন কেউ কেউ তো দয়া দেখেন দয়া বলি কোথা থেকে হয় যে তোমার দয়া হয়েছে করলাম তো আমি ডাক্তার দেখালাম আমি এইটা করলাম আমি সবই তো করলাম আমি তাহলে দয়াটা লোকতা থাকে দয়ার যুক্তি কি সব তো মানুষ হিসেবে আমাকে করতেই হচ্ছে তাহলে দয়াটা কি কখনো দেশটাই দেখেছেন দেশলাই বাক্সে যে কাঠিগুলো থাকে তার মধ্যে আগুন থাকে নাই কিন্তু যেই আপনি ঘষবেন তাহলে কি হবে আগুন এসে যাবে তো কর্ম যদি করেন দয়ার উত্থান হবে এইভাবে দয়ার উত্থান হয় আপনি জীবনে ঠাকুরের দয়া চান প্রত্যেকে চান যে যে চান আপনি ঠাকুরের অনুযায়ী কর্ম করেন আপনাকে প্রত্যেকে আপনারা ভাবেন যে আমাকে দেখে যেন মনে হয় ঠাকুরের মানুষ আমাকে দেখলে ঠাকুর যেন মনে হয় নাটক নটাং কিনা না আমি যেন চলি এরকম ভাবে আমি যেন ভাবি এরকম ভাবে আমি যেন বলি এরকম ভাবে যেন আমার ঠাকুর যেরকমভাবে বলতেন সেরকম ভালোভাবে চেষ্টা করি খালি এইটুকু চেষ্টা করে যাই দেখবেন যে এই চেষ্টা করতে করতেই আমার মধ্যে দিয়ে ঠাকুর প্রকাশিত হবে ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুর নয় ঠাকুর এই বলছেন ঠাকুরত্ব জাগা মানে কখনো ভেবে দেখেছেন ঠাকুরত্ব জায়গা মানে কি ঠাকুরত্ব জায়গা মানে তুমি যা ঠাকুরকে বুঝছো সেই অনুযায়ী তুমি হয়ে ওঠার চেষ্টা করছো তুমি যা ঠাকুরকে বোঝো যেরকম তুমি অন্তত নিজে হয়ে চেষ্টা এটাই তোমার জাগলেই দেখবে ঠাকুর বলে কেউ আছে তোমার নচেত ওইটা একটা মূর্তি মাত্র ওটা একটা ফটো মাত্র ওটা একটা ঘটনা মাত্র আমার জীবনে তুমি যা ঠাকুরকে বোঝো আমি যা বুঝি আমার মতন বুঝবো আপনি যা বুঝবেন আপনার মতন বুঝবেন আপনার বুঝ অনুযায়ী আপনি যা বোঝেন ঠাকুরকে রকম হয়ে ওঠার চেষ্টা করবেন ঠাকুর বলছেন গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধার কর্তা গুরুমুখ মানে গুরুমুখ কি কখনো ভেবে দেখেছেন গুরু যা বলেন মুখে সেরকম হয়ে ওঠার চেষ্টা যে করে সেই গুরুমুখ গুরুর মুখে যা বলেছেন তদনুযায়ী হয়ে উঠছে যে সেই গুরুমুখ আর সেই জীবকে উদ্ধার করতে হবে আমি প্রার্থনা করব সবাই যেন এই সাধনা করব চেষ্টা করব বলেই আমরা দীক্ষা নিয়েছি এই চেষ্টা করাটাই আমাদের কাজ এইগুলো চেষ্টা করেন এই বাবাইদাকে তাকে ঘিরে মঞ্চে দিয়ে হইচই পাকিয়ে কোনো লাভ নেই নিজের কাজ এই কাজগুলো প্রত্যেকের নিজের প্রত্যেকের কাছে সেই জাদু আছে আপনি জানেন না জাদুটা ভাবছেন যে বাবাইদার হাতে আছে উনি জাদু করেন কেউ জাদু করেন জাদু করব আমি প্রত্যেকে এটাই যে আমার মধ্যে দিয়ে আমি জাদুটা প্রকাশ আমার মধ্যে ঠাকুর তোমাকে প্রকাশ করাব এই জাদুটা করেন দেখেন নিজেরাই জীবনটাকে দেখবেন যে কতটা মধুর হয়ে উঠছে কতটা অমৃতময় হয়ে উঠছে করে দেখেন একবার আমি একটা কাজের দায়িত্ব দিয়েছি এখানের সব কর্মীদের আমি বুঝিয়ে যাব তারা জেলায় জেলায় এই নিয়ে আলোচনা করবেন স্থানীয়ভাবে বৃহৎভাবে ছোটভাবে যেভাবে হোক সেই কার্যক্রমে মায়েদের ভাইদের দাদাদের ঋত্বিক দাদা অধৈর্য দাদা কর্মী দাদাদের সবারই কাজ আছে যারা সৎসঙ্গের কার্যকর্তা সবার এমনকি ওই বাচ্চা ছেলেটা তারও কাজ আছে এই কার্যক্রম সবার এই কার্যক্রম সবারই অংশগ্রহণ সেটা তারাই আপনাকে জানাবেন আমি আগামীকাল চলে যাব আগামীকাল গিয়েও আমার রেস্ট বলে কিছু নেই আমাকে এয়ারপোর্ট থেকে নেমেই দৌড়াতে হবে আবার কয়েকটা কেন্দ্র মন্দির আছে সাতখানা সেগুলোকে উদ্বোধন করে তারপর কৃষ্ণনগর যেতে হবে তো এয়ারপোর্ট থেকে নামার পরে আমার আধা ঘন্টা টাইম আমার পরিবারের সাথে দেখা করা তারপর ওই আধা ঘন্টার মধ্যে দেখা করে খেয়ে দিয়েই আমাকে বেরোতে হবে তো এইভাবে আমার সংসারও চলছে কোন রকমের ঠাকুরের দ্বারা তো এইভাবে চালাতে হয় আমি যদি আদর্শে যুক্ত থাকি আমার বউ আমার সাথে যুক্ত থাকবে আমি আদর্শে যুক্ত নাই হাজার বউকে গোলাপ ফলি হবে না সোজা কথা আমি এটুকু বুঝি আমার মাথা ঠিক থাকুক ঠাকুর তোমাতে বাকি সব ঠিক হয়ে যাবে আমি এটা বুঝি আর যে আদর্শবান পুরুষ তার পেছনে মেয়ে দৌড়াবে মেয়ে ছেলে এমনি দেশের লোকের পেছনে দৌড়ায় তুষ্ট থাকে তার প্রতি যে ঠাকুরকে নিয়ে বা আদর্শকে নিয়ে এরকম তীব্র গতিশীল আমি প্রার্থনা করি সবাই আপনারা আমি যে কথাগুলো বললাম নিজেদের করে ভাবেন বিশ্লেষণ করেন যেটা নিজের করণীয় মনে করেন ঠাকুরের জগতে আপনার আমাদের করবেন না জিনিসটাকে আমার ব্যক্তিগত ব্যক্তিগত আমার কি করণীয় সেটা ভেবে করেন আর এটাতে কোনো ঋত্বিক দাদার ছড়িদারি নাই। আমার ছড়িদারি নাই কারুর ছড়িদারি নাই সবাই খুলে করেন যেটা মনে করবেন যেইভাবে মনে করবেন ঠাকুরের প্রতিষ্ঠা করা যায় আমার দ্বারা এই করা যায় আমার জীবনে এইভাবে ঠাকুর প্রতিষ্ঠা করে যে করে যাবে কিন্তু কেন্দ্র মন্দিরে গেলে কিন্তু অনেক ছড়িদার হবে আগেই বললাম কেন্দ্র মন্দিরে এই করতে চাই সেই করতে চাই করতে যাবেন না আমি আমার বাড়িতে এবং আমার পরিবেশে তাই করতে চাই এটুকু খোলা কেন্দ্র মন্দিরে করতে গেলেই কর্তৃত্বের একটা ব্যাপার থাকে তো আমি মন্দিরটাতে এতদিন যুক্ত আছি আমার একটা অহংকার তৈরি হয়ে যেতে পারে হতে পারে কিনা এরকম ব্যাপার সবাই আনন্দ থাকেন আনন্দ করেন আনন্দে থাকেন আনন্দের খোঁজ নিয়ে নেন কিভাবে করা যায় ঠিক আছে জয়গুরু আর একটা কথা যারা এই উৎসবে এসছেন যোগদান করেছেন বিভিন্নভাবে যারা আসতে পারেননি অনেকে কেন্দ্র মন্দিরগুলোতেও রয়ে গেছেন বাড়ি ঘরের কারোর অসুবিধার জন্য আসতে পারেননি যানবাহনের জন্য আসা যায়নি সুবিধা হয়নি অসুবিধা হয়নি এখানে যারা উপস্থিত সবার জন্য আমি মঙ্গল প্রার্থনা করি সবার জন্য যারা এসছেন যারা আসতে পারেননি তাদের জন্য আমি পরম পিতার কাছে মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকে আমার কথাগুলো আপনারা নিজেরাও আলোচনা করবেন তাদেরও জানাবেন নিজেরাও আনন্দ করবেন এখানে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমার বকবকানিতে পনেরো মিনিট পিছিয়ে গেল ভালো থাকেন আমি আর হাতে খড়ি দেব না মায়েরা দাদারা নিজেদের ছেলে মেয়ের হাতে খড়ি দিয়ে দেন ওতেই হয়ে যাবে আইনস্টাইনের হাতে খড়ি হয়নি কোন হয়ে যাবে যদি পড়াশোনা এখানে প্রসাদ কেমন হয়েছিল আজকে আমি যাকে জিজ্ঞেস করলাম সবাই বলছে খুব ভালো তো প্রসাদটা নিঃসন্দেহে মনে হয় খুব ভালো হয়েছে কৌটগুলো দেখলাম তো অপূর্ব হয়েছে বাড়িতে নিয়েও যেতে পারবেন ওনাকে এখানে সামনে এক ভাই ধরে আছে ঠিক আছে যখনই প্রসাদ প্রসাদ আমি তাহলে উঠি জয়গুরু হ্যাঁ আমি বলবো আমার বাবা এখন বয়স পঁচাশি এই কিছুদিন আগে তিনি ভারত ভ্রমণে বেরোলেন আমার ইচ্ছা ছিল বয়স হয়ে গেছে প্লেনে প্লেনে নিয়ে যাওয়া যায় যদি সেই অনুযায়ী আমি চুপচাপ কিছু প্লেনের টিকিট বানিয়ে ফেললাম প্লেনের টিকিট বানিয়ে ফেললাম যে আমার বাবা প্লেনে প্লেনে কয়েকজন সাথে নিয়ে যাবেন গাড়িগুলো পাঠিয়ে দেওয়া যাবে গাড়ি নিয়েও লোক চলে যাবে কোনো অসুবিধা হবে না এইসব সাত পাঁচ ভেবে আমি ব্যবস্থা করলাম আমার বাবা নাছর নাচরবান্ধা আচার্যদেব পঁচাশি বছর বয়সে এখনো পনেরো বছরের দীপ্তি তিনি এখনই ছ হাজার কিলোমিটার ঘুরে এলেন সারা ভারত আর রাস্তা দিয়ে গাড়ি করে মোটর যোগে এই ভূ ভারত ঘুরলেন ছয় হাজার কিলোমিটার তার বেশি কোথাও অসুস্থ হননি অত লোকের দর্শন প্রণাম দেখা করা সবগুলো কত জায়গায় কত মানুষ এরকম পড়েছিল তো আমাদের যাত্রাপথে সোলাপুর বলে একটি জায়গায় আমরা রাত্রি বাস করতে বাধ্য হলাম কেননা আমরা বাদলাপুর থেকে পুনা মন্দিরে ভিত্তি স্থাপন করা হল করে হায়দ্রাবাদের পথে যাওয়া হচ্ছে প্রায় সাত আটশো কিলোমিটার পড়ে যাবে আটশো কিলোমিটার ওরকম পথে যাওয়া কষ্টকর তখন সোলাপুর বলে একটি জায়গায় নির্ধারণ করা হলো যে এখানে রাত্রি বাস করা যায় সেই মোতাবেক আগে থেকে ব্যবস্থা করা হলো জানা গেল সোলাপুরে কোনো গুরু ভাই নাই হায়দ্রাবাদে থাকেন যেসব কর্মীরা তাদের সহযোগিতা নিয়ে সোলাপুরে একটি জায়গা নির্ধারণ করে সেখানে রাত্রিবাসের ব্যবস্থা হবে সেখানে রাত্রিবাস করার জন্য যখন পৌঁছালাম আমাদের তখন বিকেল বেলা প্রার্থনার তখনও দেরি আছে শেষে দেখা গেল একটি গুরুভাই আমাদের কৃষ্ণনগরে যেখানে এই আগামী ঋত্বিক সম্মেলন হতে চলেছে সেখানে অচিন্ত পাল বলে একজন থাকেন নিহত কর্মী তার ভাইপো না ভাগনে সে থাকে সেখানে একটি গুরুভাই পাওয়া গেল আলাপ করতে করতে দেখা গেল দ্বিতীয় গুরু ভাইয়ের উত্থান হল ওখানে আলাপ করতে করতে দেখা গেল আরেকজন গুরু ভাইয়ের সন্ধান পাওয়া গেল তিনি সেই সময় সেখানে নেই আর বাবা ওখানে অবস্থান করার সময় প্রচুর দীক্ষাও হয়ে গেল ওখানে এরকম একটি ট্রেন মতন ছিল সেখানে আমরা বসলাম বসে ঘন্টাখানেক ধরে ঠাকুরের আলোচনাই চলতে চলতে থাকলো থাকলো এই চলাকালীনই ওখানে যেখানে ছিলেন সেখানে ম্যানেজার তার ভাই তার স্টাফ সবার দীক্ষা হইল তো এইটা হচ্ছে ঠাকুরের দেওয়া বলতে যেন থামি না বললে যদি থেমে যেতাম আরামের যদি সন্ধান করতাম এই কটা দীক্ষা হতো না আর তো আর সোলাপুরের কাছে তুলজাপুর বলে একটি জায়গা আছে মহারাষ্ট্রে লাতুর বলে একটি জায়গা আছে সেই তুলজাপুর লাতুর এই অঞ্চলে যে সব গুরুভাইরা ছিলেন তারা ছিমিয়ে গেছিলেন বাবার এই আগমনে তাদের সকলের চোখে জল সকলের ভাবাবেগ জাগ্রত হল সেখানে কর্মীরা সব এলেন তাদের সাথে আলাপ হলো তারা সব আবার পুনরুত্থিত হলেন পুনর্জাগ্রত হলেন এই যে লাতুর বলে যে জায়গাটা এই লাতুর বলে জায়গাটির একটি ঘটনা বলে আজকে শেষ করছি লাতুর মহারাষ্ট্রের একটি নগরী উনিশশো উনব্বই অষ্টাশী এ সেখানে মহাভূমিকম্প হয় বড় বড় বাড়ি সেখানে বিধ্বস্ত হয়ে মাটির তলায় ভূগর্ভে চলে যায় বিশাল ভূমিকম্প সে ভূমিকম্পের ঝটকা দেওঘরেও পেয়েছিলাম আমরা বিশাল ভূমিকম্প টান টান সরকার থেকে পাঠানো হয় আর্মির বহু লোক যান আর তারপরে কোন রকমে সেখানে রক্ষার একটা ব্যবস্থা সরকারের তরফ থেকে তখন করা হয়েছিল বেশ কিছু বছর বাদে ট্রেন সফররত একটি দাদা দেওঘরে আসছেন সহযাত্রী একজনের সাথে তার আলাপ হচ্ছে আলাপচারিতার জিজ্ঞেস করছেন যে আপনি কোথায় যাচ্ছেন বলে দেওঘরে যাচ্ছি দেওঘরে কোথায় যাবেন বলে যে সৎসঙ্গ আশ্রম আছে সেখানে পাশেই আমার বাড়ি সেখানে যাব তখন বলছেন যে আপনি ভাগ্যবান দেওঘর গামী যে দাদাটি তিনি জিজ্ঞেস করছেন আপনি কি দীক্ষিত তখন ওই ভদ্রলোক বলছেন না আমি দীক্ষিত না তাহলে আপনি আমাকে ভাগ্যবান বললেন কেন তখন বলছেন যে আমি আসলে আর্মির লোক লাতুরে ভূমিকম্প হয়েছিল বছরখানেক আগে সেখানে চারিদিক শ্মশান স্তব্ধতা বিশাল বিশাল ইমারত বিধ্বস্ত হয়ে মাটির তলায় চলে গেছে আমি আর্মির লোকরা সব টহল দিচ্ছি কোথাও যদি ভাঙা বাড়ির তলায় কেউ চাপা পড়ে থাকে কাউকে উদ্ধার করা যায় এই সব করে যাচ্ছি আমরা আর সেই মৃত্যু শ্মশানের মাঝে কিছু ছোট ছোট বাড়ি আর হাসি মুখের কিছু লোক আমাদের পথ দেখাচ্ছেন উৎসাহ দিচ্ছেন এগিয়ে দিচ্ছেন সাহায্য করছেন এই সব দেখে আমি প্রত্যেকটা বাড়িতে বিশেষভাবে নজর দেওয়া শুরু করলাম তো দেখলাম যে প্রত্যেকটা বাড়িতে একটা জিনিস কমন রয়েছে একটা জিনিস সব বাড়িতেই রয়েছে একটি ছবি ওই মৃত্যুর শ্মশানের মাঝে সেই দেবদূত গুলোকে দেখে আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা এইখানে মৃত্যুর হাহাকার আর তোমরা উজ্জ্বল হয়ে ঘুরে বেড়াচ্ছ আমাদের পথ দেখাচ্ছ সাহায্য করছো তোমরা কারা তখন তারা বললো যে আমরা শ্রীজি ঠাকুরের চরণাশ্রিত এই ভূমিকম্পে দেখুন বড় বড় বাড়ি ভেঙে পড়েছে বড় বড় মহল ভেঙে পড়েছে আমরা খুব সাধারণ কুটিরে থাকি ভাঙেনি তিনি আমাদের রক্ষা করেছেন তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন আর এই যে ছবি দেখছেন ঘরের কোনায় এটা তাঁরই ছবি তিনি আমাদের জীবন কেন্দ্র আর এই যে মৃত্যু শ্মশানের মধ্যে দেখছেন যে তার স্পর্শ আমাদের লাগেনি এটা তাঁরই করলাম এই কথা শুনে সেই আর্মির লোকটি অভিভূত হয়ে যায় বহু বছর পরে সে যখন ট্রেনে ফিরছে তার সহযাত্রীকে যখন জিজ্ঞেস করলো আপনি যাচ্ছেন কোথায় কেউ দেওঘরে কোথায় সচ্ছমাচ্ছম তখন তার মুখ দিয়ে সতই বেরিয়ে গেল যে আপনি ভাগ্যবান ঠাকুরের ঠাকুরের মানুষের মানুষের সে দর্শন করেছিল তাই বা ঠাকুরের সংস্পর্শে থাকা কাউকে বলে উঠল ভাগ্যবান এটাই হচ্ছে প্রাপ্ত আর একটা ছোট ঘটনা বলি ঠাকুরের দয়ের ঘটনা বলি সেটা হচ্ছে একটি ট্রেন দেওঘরে থামে না দেওঘরের যশিটি স্টেশনের ওপর দিয়ে চলে যায় সেই ট্রেনটা থামানোর জন্য আমার খুব ইচ্ছা হল যে দেশের ওই প্রান্তের লোকরা যাতে দেওঘরে যশিটিতে নামতে পারে তার জন্য এই ট্রেনটার দেওঘরে একটা স্টপেজ থাকলে ভালো এই স্টপেজ করার কৌশল কি আমার এক সাথী বলল আসানসোল ডিভিশনের ডিআরএম তিনি তাকে বললে উনি এটাকে ব্যবস্থা করতে পারেন ট্রেনটির নাম উপাসনা এক্সপ্রেস তো আমি বললাম লেগে পড় ব্যবস্থা কর সে চলে গেল আসানসোলে এর মধ্যে ডিআরএম যে ভদ্রলোক তাকে একটা নেমন্তন্ন দিয়ে এলো যে আপনি যদি একবার সৎসঙ্গ আশ্রমে আসেন আমাদের খুব ভালো লাগবে সেই নেমন্তন্ন পেয়ে ডিআরএম ভদ্রলোক ঠিক আছে আমি সময় পেলে জানাবো এই যে ডিআরএম ভদ্রলোক তার গুরু এলাহাবাদে থাকতেন তিনি হটযোগ সাধনা করতেন জল খান জল উগড়ে ফেলে দেন কাঠিয়া বাবার মতো তেইশ বছর ধরে তিনি নাকি কিছু খাননি সেই বাবাজির কাছে এই ডিআরএম ভদ্রলোক বলেন যে গুরুদেব সৎসঙ্গ আশ্রম থেকে আমার একটা আমন্ত্রণ এসছে সেখানে যাওয়ার জন্যে আপনি অনুমতি দিলে সেই আশ্রমে কি যাব আপনার অনুমতি পেলেই তবে যাব গুরুদেব ওনাকে জানাচ্ছেন যে তুমি যাবে না কেন নিশ্চয়ই যাবে আমি যে ঈশ্বর সাধনা করি তুমি জানো এই ঈশ্বরের কাছে পৌঁছানো তার একমাত্র হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তুমি ভাগ্যবান সেখানে যাও সেখানে গিয়ে তাদের যদি কোনো সহযোগিতা থাকে তুমি করো আর আমার যদি কোনোদিন ভাগ্যের উদয় হয় আমি হচ্ছে সেই চরণ বন্দনা করতে যাব এই গুরুদেব তাকে যাজন করে আশ্রমে পাঠিয়ে দেন ডিআরএম ভদ্রলোক এলেন আসার পরে আমি খালি বললাম এই ট্রেনটা থামে না উনি বললেন হয়ে যাবে আর আপনাকে কিছু বলতে হবে না কেননা তার গুরুদেবী তাকে যাজন করে রেখেছিলেন এই বাবাইদার বলে কারুর আর যাজন করতে হলো না জয়গুরু